টেন্সেস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা টেন্স শিখব, কিন্তু এই টেন্স শিখব বাংলায়, মানে আমরা বাংলায় আজকে টেন্স চেনার চেষ্টা করব। আমরা সবাই জানি টেন্স তিন প্রকার, আবার এই তিন প্রকার টেন্সের প্রত্যেকটা আবার চার ভাগে বিভক্ত, মানে টেন্স হচ্ছে টোটাল ১২ প্রকার। হ্যাঁ, ১২ প্রকার টেন্সই আজকে আমরা বাংলায় চেনার চেষ্টা করব, যে কখন কোন টেন্স হবে সেটা বাংলায় কিভাবে বুঝব। তো চলো ক্লাস শুরু করি। প্রথমে সব ইনডিফিনিট গুলো নিয়ে আলোচনা করছি। দেখো, ইনডিফিনিট যেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে সেটা কখন হবে? সচরাচর হয়, মানে নর্মালি কোনো কাজ হয়, অথবা অভ্যাসগত কোনো কাজ, বা চিরন্তন সত্য বা নিকট ভবিষ্যৎ। আবার বলছি, সচরাচর হয় এরকম কোনো কাজ, অভ্যাসগত কাজ বা নিকট ভবিষ্যৎ বা চিরন্তন সত্য, এমন কোনো অর্থ যখন কোনো সেন্টেন্স দ্বারা প্রকাশ পাবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে আছে। আশা করছি মুখস্থ করে নেবে। এরপর যেটা পাস্ট ইনডিফিনিট হবে সেটা কীরকম হবে? অতীতকালে কোনো কাজ ঘটেছিল, অতীতকালে কোনো কাজ ঘটেছিল মানে এখন না, পূর্বে ঘটেছিল, গতকাল বা অন্য কোনো সময় ঘটেছিল, এবং তার ফল এখন আর বর্তমান নেই, মানে কাজটা ঘটেছিল, কাজের কোনো কিছু এখন আর বর্তমান নেই, তাহলে ওই ধরনের কাজগুলোকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট, মানে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে আছে। এরপর যেটা ফিউচার ইনডিফিনিট, সেটা তো ফিউচার মানে ভবিষ্যতে হবে, এখন হয়নি, এখন হচ্ছে না, বা পূর্বেও হয়নি, এটা ভবিষ্যতে হবে, মানে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এমন ভাব যখন কোনো সেন্টেন্স দ্বারা প্রকাশ পাবে তখন সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো যে সচরাচর হয় এরকম কোনো কাজ বা অভ্যাসগত কাজ, নিকট ভবিষ্যৎ বা চিরন্তন সত্য, এমন যখন কোনো ভাব বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যখন অতীতকালে কোনো কাজ ঘটেছিল, অতীতকালে কোনো কাজ ঘটেছিল কিন্তু তার ফলাফল এখন আর বর্তমান নেই, এমন ভাব যখন প্রকাশ পাবে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার যখন কোনো কাজ ভবিষ্যতে হবে, এখনও হয়নি, তখন সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা কন্টিনিউয়াস টেন্সগুলো দেখি। এখন কন্টিনিউয়াস কখন হবে? কোনো কাজ বর্তমানে চলছে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে চলবে বোঝালে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখন দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কেমন হবে। বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে, বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এমন যখন কোনো ভাব প্রকাশ পাবে তখন সেই কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুসারে গঠিত বা হচ্ছে আমরা ধরে নিব, মানে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার অতীতকালে কোনো কাজ চলছিল, অতীতকালে কোনো কাজ চলছিল, কোনো নির্দিষ্ট সময় ধরে অতীতকালে কোনো কাজ চলছিল এমন যদি কোনো ভাব প্রকাশ পায় তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত, এটা আমাদের বুঝে নিতে হবে। আবার ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন কোনো ভাব প্রকাশ পেলে আমরা ধরে নেব ওই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত। তার মানে যখন বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার অতীতে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আবার ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। চলো এখন আমরা পারফেক্ট টেন্সগুলো দেখে নিই। এখন যেটা প্রেজেন্ট পারফেক্ট ওটা কেমন? দেখো, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, এমন ভাব যখন প্রকাশ পাবে তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হবে, বা ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আবার অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে ওই কাজটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সংঘটিত। আশা করছি বুঝতে পেরেছো, মানে অতীতে দুটো কাজ ঘটে থাকবে, মানে অতীতে দুটো কাজ ঘটেছে কিন্তু এর মধ্যে একটি কাজ আগে শেষ হয়েছে, যে কাজটা আগে শেষ হয়েছে ওই কাজটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত, মানে ওই সেন্টেন্সটা
past perfect tense structure হিসেবে আমাদের গঠন করতে হবে এরপরে আসে ভবিষ্যৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে মানে এখনো হয়নি ভবিষ্যতে শুরু হয়ে ভবিষ্যতেই সম্পন্ন হয়ে থাকবে এমন যখন বোঝাবে তখন ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হবে তাহলে আবার বলছি যেটা প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা এইমাত্র শেষ হবে কিন্তু তার ফল এখনো বর্তমান থাকবে মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে এমন ভাব বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আবার অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে ওই সেন্টেন্সটা past perfect tense এর স্ট্রাকচার অনুসারে গঠিত আর যেটা পরে ঘটবে ওটা কিন্তু past indefinite এর স্ট্রাকচার অনুসারে গঠিত হবে এটা কিন্তু মনে রাখতে হবে আবার যেটা future perfect tense ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে তো আশা করছি তোমরা এখানে যেই তিন ত্রিকের নয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর আমার পরবর্তী ক্লাসে এগুলোর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেখান থেকে তোমরা আরো লাভবান হবে তো এখন পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখে নেই যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে কোনো কাজে শুরু হয়ে এখনো চলছে মানে অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এখনো চলছে এমন যখন ঘটবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে আবার যেটা past পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে অতীতকালে সংঘটিত দুটো কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কত সময় ধরে চলছিল মানে অতীতে দুটো কাজ শেষ হয়েছে তার মধ্যে যে কাজটি আগে শেষ হয়েছে সেটা কিছু সময় ধরে চলছিল এমন যখন বোঝাবে সেটা হবে past perfect continuous tense আবার future perfect continuous ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে ভবিষ্যতে একটি কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এমন যখন বোঝাবে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আশা করছি বুঝতে পেরেছো যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু তা এখনো বর্তমানে চলছে তাহলে সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার অতীতকালে সংঘটিত দুটো কাজের মধ্যে কোন একটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা হবে past perfect continuous tense আবার ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগে আরেকটি কাজ চলতে থাকবে এমন যখন বোঝাবে তখন সেই সেন্টেন্সটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠন করব তো আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এগুলো বারবার মুখস্থ করার চেষ্টা করো এবং মুখস্থ করো এবং খাতায় লিখো তাহলে আশা করছি তোমরা এর দ্বারা খুবই লাভবান হবে এবং যখন তোমরা ইংলিশ চর্চা করবে মানে টেন্সটা যখন ইংলিশে শিখতে যাবে তখন তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে এবং বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক অবশ্যই করবে আর কমেন্টস তো করবেই তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ